দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য কারো দরজায় তদবির করার দরকার নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাচন কমিশনই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যথেষ্ট বলে মনে করেন তিনি। রাজধানীর একটি হোটেলে আইনি সহায়তা বিষয়ক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এখন তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই বলেও জানান আইনমন্ত্রী। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। রাজধানীতে জার্মান ভিত্তিক বেসরকারি সংস্থা জিআইজেড আয়োজিত আইনি সহায়তা বিষয়ক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচন নিয়ে বিদেশি কোনো সংস্থা বা দেশের চাপ সরকারের ওপর নেই। আগামী জাতীয় নির্বাচন ঠিক সময়ে বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানান তিনি। আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন আইনের মাধ্যমে গঠন করেছি। সেই স্বাধীন নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দিবে, এটাই আমার বিশ্বাস। এটার জন্য কারো দরজার তদবির করার জন্য যাওয়ার প্রয়োজন নাই। কেয়ারটেকারের পদ্ধতি সেটা সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিনা অপরাধে রাজনৈতিক কোনো বন্দী থাকলে আদালতের মাধ্যমে তারা মুক্তি পাবেন বলেও জানান আইনমন্ত্রী। কেউ যদি বিনা অপরাধে রাজনৈতিক কারণে কারাগারে থেকে অবশ্যই সে মুক্তি পাবে, কিন্তু কেউ যদি কোনো মামলার আসামি হিসাবে কারাগারে থেকে থাকে তাহলে আদালত ছাড়া তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা তা তাদের দলীয় বিষয়। আদালত ছাড়া। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।